হ্যালো, ইংলিশ ভার্সনের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীগণ, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজ আমি উপস্থিত হয়েছি তোমাদের 14 উইকসের এগ্রিকালচার এডুকেশন অ্যাসাইনমেন্ট আনসার 2001 নিয়ে। চলো তাহলে আমরা শুরু করি। তবে শুরু করার আগে বলতে চাই, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, বেল আইকনটি অল করে রাখবা, যাতে নতুন কোনো ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও, এবং কমেন্ট করে জানাবা ভিডিওটি কেমন হয়েছে। এবং আমি আশা করি তোমরা যদি এই অ্যাসাইনমেন্টটি ফলো করো তাহলে তোমরা সর্বোচ্চ মার্কস পাবে ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। তোমাদের এটা হলো 3 নম্বর অ্যাসাইনমেন্ট, সাবজেক্ট এগ্রিকালচারাল এডুকেশন এবং বা স্টাডিজ যাই বলা হোক না কেন। তোমাদের অ্যাসাইনমেন্ট টাইটেল হলো এগ্রিকালচারাল টেকনোলজি, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তাহলে চলো আমরা শুরু করি। আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1, ওকে। দ্য চার্ট শোজ হোয়াট টাইপস অফ ক্রপ গনিমিয়া উইল অ্যাডপ্ট উইথ দ্য ফলোয়িং ক্রপস। গনিমিয়া হ্যাজ ডিফারেন্ট টাইপস অফ ক্রপ ল্যান্ড, হাই মিডিয়াম লো। ফ্রম দিস ইট ইজ আন্ডারস্টুড দ্যাট গনিমিয়া বিলংস টু দ্য অ্যাগ্রো এনভায়রনমেন্ট অফ পঞ্চগড় অ্যান্ড ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অ্যান্ড দ্য নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য দিনাজপুর। ফার্মার্স হেয়ার কাল্টিভেট পার্ট হাউস, কালিফ্লাওয়ার, ক্যাবেজ, সুগার ক্যান, মাসকলাই, মুগ, মাস্টার্ড অ্যান্ড উইট। ফার্মার্স গ্রো রেইন ফেড ক্রপস অ্যান্ড অলসো ইরিগেট ক্রপস। গনিমিয়া রবি খরিফ 1 অ্যান্ড খরিফ 2। সিজনাল ক্রপস লাইক জুট, আউশ, কলিফ্লাওয়ার, ক্যাবেজ, সুগার ক্যান, মাসকলাই, মুগ, মাস্টার্ড অ্যান্ড উইট। টু কাল্টিভেট দেইজ দ্য ফার্মার ক্যান অ্যাড অফ দ্য ফলোয়িং ক্রপস স্টেজ অন দ্য ইয়ারলি বেসিস। ফার্স্ট ইয়ার ভলিউম 1 রবি আউশ, খরিফ 1 জুট, খরিফ 2 ফলেন, ভলিউম 2 সান। এখানে তোমরা সানের জায়গায় রবি ইয়াটি ব্যবহার করবে, যেমন এখানে রবি তোমরা দেখতেছো যে রবি ব্যবহার করছি। তোমরা এখানে ভলিউম 2 এর পরে যে সান দেওয়া আছে এখানে তোমরা রবিটা বসাবা, এখানে টাইপের একটু মিস্টেক হয়ে গেছে। মাস্টার্ড কালিফ ফ্লাওয়ার, খরিফ 1 মুগ, খরিফ 2 সুগার ক্যান, ভলিউম 3। ভলিউম 3 তে আছে রবিস রাউন্ড পটেটোস, রাউন্ড পটেটোস মিনস হলো গোলা আলু যেটা, ক্যাবেজ, খরিফ 1 মাসকলাই, খরিফ 2 উইট। সেকেন্ড ইয়ার দেখো, সেকেন্ড ইয়ারে ভলিউম 1 রবি ফসল, রাউন্ড পটেটোস ক্যাবেজ, খরিফ 1 মাসকলাই, খরিফ 2 উইট, ভলিউম 2 সানের জায়গা তোমরা রবি বসাবা, রবি মাস্টার্ড কালিফ্লাওয়ার, খরিফ 1 মুগ, তারপরে খরিফ 2 সুগার খ্যান, ভলিউম 3 রবি ফসল হবে আউশ, খরিফ 1 জুট, খরিফ 2 ফলেন। ওকে, ইট ইজ সিন ইন দ্য ক্রপ ফেজেস দ্যাট দ্য ক্রপ প্রোডাকশন স্টার্ট ইন দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড ইনস অ্যাগেইন ইন দ্য সেকেন্ড ইয়ার্স। এবার আমরা জানবো 2 নম্বর প্রশ্নের উত্তর, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2। গ্রেন স্টেজ, শস্যের পর্যায়গুলো আমরা এখন জানবো। দ্য গ্রেন স্টেজ ইজ অ্যান অ্যাডভান্সড অ্যাগ্রিকালচারাল টেকনোলজি, বাই দিস দ্য হেলথ অফ দ্য সয়েল ইজ গুড, দ্য ক্রপ ইজ গুড, দ্য ইয়েল্ড ইজ হায়ার, ইনসেক্ট আর লেস অ্যান্ড ফার্টিলাইজার ইফেক্টিভনেস ইজ বেটার। দ্য ইউজ অফ গ্রেন স্টেজ অ্যাজ এ টেকনোলজি ইজ কমন ইন অল কান্ট্রিজ। গ্রেন স্টেজ ইজ দ্য নেম গিভেন টু প্রডিউসিং ডিফারেন্ট ক্রপস অ্যাট ডিফারেন্ট টাইমস অফ দ্য ক্রপ সিজন অন এ পিস অফ ল্যান্ড ওয়াইল মেনটেনিং সয়েলস ফার্টিলিটি। তোমরা এখানে মাটিজ ফার্টিলিটি, যে মাটিজ আছে এখানে তোমরা সয়েল ফার্টিলিটি দেবা, সয়েল ইউজ করবা। ইন আদার ওয়ার্ড দ্য ক্রপ স্টেজ ইজ টু প্রডিউস অ্যান আদার ভ্যারাইটি অফ ক্রপ উইদাউট রিপিটেডলি প্রডিউসিং দ্য সেম ভ্যারাইটি অফ ক্রপ অন দ্য সেম ল্যান্ড। ফর এক্সাম্পল, আফটার দ্য প্রোডাকশন অফ ডিপ রুট ক্রপস, শ্যালো রুটস ক্রপস শুড বি প্লান্টেড, অ্যাজ এ রেজাল্ট দ্য ইনফেস্টেশন অফ ইনসেক্টস অ্যান্ড ডিজিজ ইজ রিডিউসড। এখন তোমরা জানবা আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 3।
তোমাদের আরেকবার স্মরণ করিয়ে দিই, তোমরা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে তোমাদের এগুলো সলভ করে আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছাই। সো দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো, কমেন্ট করো যদি কোনো বুঝতে অসুবিধা হয়। আর আমি এই চ্যানেলে তোমাদের যে ভিডিও, তোমাদের শিক্ষা সম্পর্কিত যে সকল বিষয় আছে বা তোমার অদ্ভুত এবং মিরাক্কেল ঘটনাগুলো এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি, তোমরা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই শুনবা, এটা তোমাদের প্রতি একটা অনুরোধ রইল আমার। তো চলো আমরা আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার 3 শুরু করি। ফর দ্য ক্রপ স্টেজ দ্য ক্রপ শুড বি সিলেক্টেড সো দ্যাট দ্য ফলোয়িং ইস্যু আর ইম্পর্ট্যান্ট। Not to cultivate the same crop in succession, B. Not cultivating crops with the same roots, C. Selection according to the nutritional needs of the crops, D. To be included in the list of crops, E. To cultivate green manure like doincha, F. Follow cultivation of grass for the cattle feed, G. Cultivation of good grains and money crops. Answer to the question number 4. The role of crop stays in land development. The grain stage is an advanced agricultural technology. By this, health of the soil is good, the crop is good, the yield is higher, insect and disease are less, and the effectiveness of fertilizer is better. Grain stage is the process of producing different crops at the different times of the crop season on a piece of land while maintaining soil fertility. As different varieties of crops are produced, the nutrient of the plants are maintained in the soil. The grain stage result in the addition of nitrogen to the soil. Thus, the crop stage plays a role in land development. এখন আমরা এখানে আমি এখানে বলবো এখন তোমাদের আনসার হতে কোশ্চেন নম্বর 5। তোমরা 5 নম্বর প্রশ্নের উত্তর জানতে পারবে এখন। নাও লেটস স্টার্ট। দ্য ইউজ অফ গনিমিয়াস গ্রেন স্টেজ ইজ এন্টায়ারলি রিজনেবল টু রিফ দ্য বেনিফিটস অফ গ্রেন স্টেজ এক্সপ্লেইনড। ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি হ্যাভ বিন ইউজিং ক্রপ technology knowingly or unknowingly. They may not be able to give scientific reasoning, but they have so much knowledge that if the same crop is cultivated on the same land year after year, the yield decreases, soil fertility decreases, there are various problems including insect and disease. Farmers cultivate crops on their land and divide them into 3 parts, namely Rabi, Kharif 1, Kharif 2. So the farmer first decide what crop to cultivate according to the season. So secondly, he also decide what crop will grow in which land. According to the rules of the crop stage, the farmer's land need to be divided into pieces, and there are instructions to keep the size of the pieces equal, but for various reasons, the land of farmers of Bangladesh is divided into different parts which may not be equal in size. They select land and crops based on the experience of the farmers. In the light of the above discussion and the previous question, it can be said that the use of gonimia grain stage is completely reasonable to get the benefit of the grain stage. সো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট রয়েছে, ইংলিশ ভার্সনের এগ্রিকালচার স্টাডিজের 14 সপ্তাহের অ্যাসাইনমেন্টটি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য। তোমাদেরকে আরেকটু স্মরণ করে দিই, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবা, যাতে সবার আগে সর্বপ্রথম তুমি আমার ভিডিওগুলো পেয়ে যাও। এবং অবশ্যই যদি না বুঝে থাকো তাহলে কমেন্টস করে জানাবা, কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই জানাবা, তারপরে লাইক করবা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।